নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। দেখতে দেখতে আরও একটি একাদশী তিথি এসে গেল। মাঘ মাসের কৃষ্ণপক্ষের বিশেষ একাদশীর নাম হলো শততিলা একাদশী। এই দিন ভগবান বিষ্ণুর পূজার্চনাতে অত্যন্ত শুভ ফল আসে। এই বিশেষ একাদশী কালো তিল দানে বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেই সাথে শরীরে তিল তেল মালিশ, জলে তিল দিয়ে স্নান এবং তিল জল পান করা, তিলের তৈরি খাবার খাওয়ার বিশেষ তাৎপর্য রয়েছে। এই বিশেষ দিন তিল নিবেদনের জন্য অত্যন্ত শুভ, তাই শততিলা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের জীবনে। তাই এই বিশেষ দিনে সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীহরির পূজা অর্চনাতে এবং একাদশী পালনে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে। শততিলা একাদশী উপবাসে শরীরের পরিশুদ্ধি স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত শুভ। পাশাপাশি তিল এবং শস্য দান করলে আপনার অর্থনৈতিক জীবনে শুভ ফল আসবে, শস্য সম্পদ এবং খাদ্য শস্য উৎপাদনে বৃদ্ধি পাবে। যে ব্যক্তি এই বিশেষ দিনে ধর্মীয় রীতিনীতির পাশাপাশি এই বিশেষ দিনে দান এবং শুভ কাজের বিশেষ গুরুত্ব রয়েছে, এই বিশেষ দিনে ধর্মীয় কাজের পূর্ণ ফলপ্রাপ্তি ঘটে। তিল দানের মাধ্যমে আপনার জীবনে মোক্ষ প্রাপ্তির যোগ তৈরি হয়। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই সকাল সকাল স্নান সেরে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করে শততিলা একাদশীর বিশেষ সংকল্প গ্রহণ করুন এবং ভগবান শ্রীহরির উদ্দেশ্যে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এবং সেই সাথে জলের সঙ্গে তিল মিশ্রিত করে আপনারা অবশ্যই অভিষেক করুন। এই বিশেষ দিনে ব্রাহ্মণ এবং গরিব মানুষকে আপনারা তিল দান করুন। এই দিনে ছটি উপায়ে তিল ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ছটি বিষয়ে তিল দানের নামই হলো শততিলা। আর এই বিশেষ একাদশীতে এই তিলের ছয়টি প্রয়োগ করা হয় বলে এই একাদশীর নাম শততিলা একাদশী। সেই রীতি অনুযায়ী বা শাস্ত্র অনুযায়ী যারা তিল দান করে তারা মৃত্যুর পরে হাজারো বছর স্বর্গে বসবাস করে। তিলের বীজ এই ছয়টি উপায়ে আপনি ব্যবহার করুন। প্রথম যে উপায়ের কথা বলবো তা হলো স্নানের জলে তিল দিয়ে আপনারা স্নান করুন। তিল পেস্ট করে গায়ে অবশ্যই আপনারা এই বিশেষ দিনে ঘষুন। তিলের তৈরি আপনারা তিলক এই বিশেষ দিনে কপালে অঙ্কন করুন। এই বিশেষ দিনে হাভনে তিল আপনারা নিবেদন করুন। তিলের খাবার গ্রহণ করা অত্যন্ত শুভ এই বিশেষ দিনে। তাছাড়া এই বিশেষ দিনে তিল দান করার গুরুত্ব অপরিসীম। তাই এই ছয়টি উপায়ে আপনারা তিলের ব্যবহার করলে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন এবং শততিলা একাদশীর পূর্ণ ফল আপনারা পেতে পারেন। এই ছোট ছোট উপায়ে আপনাদের মানসিক শান্তি এবং পারিবারিক সুখ সমৃদ্ধি আসবে। যে জল পান করবেন সেই জলের মধ্যে অবশ্যই তিল আপনারা ব্যবহার করুন। এই বিশেষ দিনে আপনারা উপবাস থেকে অবশ্যই শ্রীহরির পূজা অর্চনা করুন, উপবাস করুন এবং এই বিশেষ দিনে ভুলেও আপনারা দানাশস্য অর্থাৎ চাল ডাল এগুলো খাবেন না। নারদ পুরাণ অনুযায়ী শততিলা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে তিলের জলে স্নান করলে এবং সেই সাথে ভগবান বিষ্ণুর ধ্যান করলে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। সেই সাথে ভগবান বিষ্ণুর মূর্তিতে আপনারা অবশ্যই পূজা অর্চনা করুন। পঞ্চামৃত দিয়ে দেশি ঘিয়ের প্রদীপ ফুল নৈবেদ্য অবশ্যই দিন, ধূপ দীপ নিবেদন করুন এবং ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করুন। শততিলা একাদশীর দিন তিল নিবেদন এবং সেই সাথে তিল দানের অপরিসীম গুরুত্ব রয়েছে এবং মৃত্যুর পরে স্বর্গাগমনের পথ প্রশস্ত হবে এই বিশেষ একাদশীর উপবাস করলে। তাই ভগবান বিষ্ণুর ২৪টি একাদশীর মধ্যে এবং অধিমাসে আরও দুটি একাদশী অর্থাৎ মোট ২৬টি একাদশীর মধ্যে মাঘ মাসের এই কৃষ্ণপক্ষের বিশেষ একাদশীর গুরুত্ব অপরিসীম। এই বিশেষ একাদশীতে যদি আপনারা তিলের এই ছোট ছোট উপায় এবং টোটকা করেন তাহলে আপনার জীবনের চলতে থাকা বিভিন্ন পাপ তাপ থেকে আপনারা মুক্তি পাবেন এবং সেই সাথে আপনারা ওং নমো নারায়ণ এই বিশেষ মন্ত্র জপ করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র অবশ্যই জপ করুন এবং ওং বিষ্ণুবে নমঃ এই বিশেষ মন্ত্রে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে। তাছাড়া মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা এই বিশেষ দিনে ওম হ্রিম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন। তাছাড়া ওম নারায়ণ বিদ্মাহে
বাসুদেবায় ধীমাহি তন্ন বিষ্ণু প্রচোদয়াত। এই বিশেষ মন্ত্র জপে আপনাদের জীবনে অবশ্যই সুখ এবং সমৃদ্ধি আসবে। এবং ওম নম নারায়ণ শ্রী নম নারায়ণ নারায়ণ হরি হরি এই বিশেষ মন্ত্র জপ করুন, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। ধর্মীয় শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত উদযাপন করলে শ্রীহরির কৃপাদৃষ্টি পাবেন এবং ছোট ছোট মনস্কামনা অবশ্যই পূরণ হবে। তাই এই বিশেষ দিনে ইন্দ্রিয়কে বশীভূত করতে কাম ক্রোধ লোভ আসক্তি অহংকার হিংসা বিদ্বেষ ত্যাগ করার জন্য অবশ্যই ঈশ্বরের জপ করুন। একাদশীর দিন অবশ্যই সাদা তিল ঘষে জলে মিশ্রিত করে আপনারা স্নান করুন এবং সেই সাথে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আপনারা অবশ্যই নারকেল এবং গোটা ধনে সুপারি অবশ্যই অর্ঘ হিসাবে দিন, তাতে আপনাদের দারিদ্রতা দূর হবে। এই বিশেষ দিনে ব্রাহ্মণকে জলভর্তি কুম্ভ বা পাত্র দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন এবং এই বিশেষ দিনে গাভী দানে অত্যন্ত শুভ ফল আসে। এখন আসবো এই বিশেষ ষটতিলা একাদশীর সময়সূচি সম্পর্কে। ষটতিলা একাদশী 2022 আগামী 27 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 2:16 থেকে শুরু হচ্ছে এবং ষটতিলা একাদশী শেষ হবে 28 জানুয়ারি 2022 শুক্রবার রাত্রি 11:35 পর্যন্ত। তাই ষটতিলা একাদশী আগামী 28 জানুয়ারি 2022 শুক্রবারে পালন হবে এবং এই বিশেষ একাদশী তিথির পালন হবে ঠিক তার পরের দিন অর্থাৎ 29 জানুয়ারি 2022 শনিবার সকাল 7:11 থেকে 9:20 মধ্যে। তাই এই বিশেষ সময়ে আপনারা ভগবান শ্রীহরির উদ্দেশ্যে পঞ্চ রবিশস্য নিবেদন করে আপনারা অবশ্যই একাদশীর পারণ মন্ত্র জপ করে এই বিশেষ একাদশী ভঙ্গ করবেন, আর তাহলেই এই বিশেষ ষটতুলা একাদশীর সম্পূর্ণ ফল আপনারা পাবেন। এই বিশেষ দিনে অবশ্যই আপনারা সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই বিশেষ উপায় আপনারা করুন। তাছাড়া ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যেমন কালো তিল নিবেদন করবেন, সেই সাথে এই বিশেষ দিনে কালো মাসকলায়ের তৈরি খিচুড়ি যদি আপনারা প্রস্তুত করে সাধারণ মানুষকে দান করতে পারেন এবং এই বিশেষ খিচুড়ি আপনারা অবশ্যই ষটতিলা একাদশীর পারণ জপ করার পরেই আপনারা করবেন, কারণ খিচুড়ির মধ্যে যে চাল একাদশীতে খাওয়া যায় না। তাই আপনারা অবশ্যই ভোগ হিসাবে এই বিশেষ খিচুড়ি একাদশীর পালনের দিন দিন এবং তা আপনারা অবশ্যই সবাইকে প্রসাদ হিসাবে দান করুন, আর এই ছোট্ট উপায়ে অবশ্যই আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। তাই সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই বিশেষ একাদশী অবশ্যই আপনারা পালন করুন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।